হয় কি করে? ফোনে ফোনে ভাই সকল নিজে একটু তৈরি হতে শিখুন, আমাদের খপ্পরে আর পড়বেন না। এ তো গেল পণের ব্যাপারে। আপনাদেরকে আগেই বলেছি পাত্রী নির্বাচন করাটা শরীয়ত সম্মত হতে হবে, নাহলে ফসল ভালো হবে না। কিন্তু পাত্রের পাত্রী পছন্দ করার অধিকার ইসলাম দিয়েছে। ইসলাম বলছে ফানজুর ইলাইহা ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, মেয়েটাকে দেখো, তুমি যদি দেখতে যাও সেও দেখবে, আর সেও দেখলে উভয়ের মধ্যে একটা অকৃত্রিম ভালোবাসার সৃষ্টি হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, উভয়ের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হবে। অতএব পাত্রী দেখাটা জরুরি। কোন কোন পাত্র দেখা যায়, পাত্র বলে বাপ বাপ মা যা বলছে তাইও আমার দেখার দরকার নেই, এ বেয়াদব ছেলে। রসুল বলছেন দেখো, পরে ঝামেলা করিও না, তুমি আগে দেখে নাও। কিন্তু দেখবে কিন্তু বাপ ছেলে, ছেলের বাপেরও দেখার অধিকার নেই, ছেলের দাদরও দেখার অধিকার নেই, ছেলের বর্দারও দেখার অধিকার নেই, ছেলের বামুর ভগ্নিপতিরও দেখার অধিকার নেই, কোন আত্মীয় স্বজনের দেখার অধিকার নেই। নিতান্তই যদি কোনো প্রয়োজন হয় বাড়ির আভ্যন্তরীণ বর্তমান সময়ে, তো তার মাকে সাথে নিয়ে যেতে পারে, বোনকে সাথে নিয়ে যেতে পারে, যার জন্য যাদের কাছে পর্দা নেই। বাপ শ্বশুর তখন হবে যখন মেয়েটার বিয়ে পড়ানো হয়েছে, শ্বশুর যখন হয়নি ও দেখে কি করে, ও তো বিয়ে করতে পারে। আর আমাদের দেশে এমন ঘটনা বিরল নয় যে ছেলের বউ দেখতে গিয়ে নিজেই বিয়ে করে চলে এসছে, এরকম ঘটনা অনেক। আর হাসির কথা নয়, বউর সাথে ব্যভিচার করার ঘটনা তো অসংখ্য, খবরে কাগজ যে কালো হয়ে গেছে। যে বউ হওয়ার পরে ব্যভিচার করে, সে বউ নির্বাচন করতে গিয়ে কেউ ভালো চোখে দেখবে? ও এই বিশ্বাসটুকু হয় না? আর রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে দেখার নির্দেশ দিল। এক আলেম সাহেব খুব ভালো অ্যানালিসিস করেছেন বউ দেখার ব্যাপারটা, আমি নিজের তরফ থেকে বলছি না, খুব ভালো অ্যানালিসিস করেছেন, আমি অবশ্য অনেক জায়গাতে সেটা নকল করেছি, আপনাদেরকেও বলছি। যে প্রত্যেক যুবক যখন সে যৌবনে পদার্পণ করে, যখন ওর চাহিদা তুঙ্গে থাকে, তখন একটা স্টেজ পার হওয়ার আগে পর্যন্ত তার মনে এই চিন্তা ভাবনা থাকে না যে আমার বিয়েটা বিলম্বে হোক কিংবা খুব সুন্দরী হোক। যেমন কোন ক্ষুধার্ত ব্যক্তি খাবারের চরম চাহিদা থাকলে ও তরকারি দেখতে চায় না, খাবার আসলে খেতে লাগে। সেজন্য পাত্রী দেখতে গিয়ে যদি পাত্র দেখতে যায়, ব্যতিক্রম কেস তো সব জায়গাতে আছে, দেখা যাবে চলার মতো হলে বলে হ্যাঁ চলবে বিয়ে দিয়ে দাও, মানে বিয়ে দেরি করা আবার সহ্য হয় না, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাপ যদি দেখতে যায়, বড় ভাই যদি দেখতে যায়, ওদের তো আর খাবার চাহিদা নাই, ওদের বাড়িতে তো বউ আছে, তো ও তখন খুঁত খুঁজতে লাগবে, নাক টাড়া, তোর দাঁত বাঁকা, তোর অমুক আর তমুক। আমি তার বাস্তব আপনাকে একটা ঘটনা বলি, 5 বছর মাত্র মাদ্রাসায় চাকরি করেছি, আর তারপরে মাদ্রাসার অবস্থা দেখে ও ময়দানকেও তালাক দিয়েছি। জানি না আল্লাহ তাআলা কৈফিয়ত চাইবে কি কিনা বলতে পারবো না, তবে আমার সিদ্ধান্তে আমি যাকে হক, এটাই আমার চরিত্র। শঙ্করপুর শেষ চাকরির স্থল কান্দি থানার অন্তর্গত শঙ্করপুর গ্রাম, এখানে একটা শঙ্করপুর আছে, ওখানে সিপিএম এর এক লিডার আমিনুল ইসলাম, বয়স যখনকার ঘটনা তখন বয়স ওর 34 কিংবা তারও বেশি। ও হঠাৎ করে আমার ঘরে, আমি তখন ওখানকার প্রধান শিক্ষক, আমার ঘরে এসে হঠাৎ করে বলছে যে মাওলানা আমার মাকে দেখেছেন? আমি বলি এইসব অবান্তর প্রশ্ন কেন করছেন? ওর মাকে দেখার মানে হচ্ছে যে ওই গ্রামে ওর নানার বাড়ি, ওই গ্রামে ওর বাপের বাড়ি, তো রোজ মাদ্রাসার পাশ দিয়ে রাস্তা যাই আর আসে, বলছে আমার মাকে দেখেছেন? আমি প্রথমে তো হচকা ছিলাম যে ধরনের প্রশ্ন কেন করছে, তো আমি বলি কেন এইসব অবান্তর প্রশ্ন কেন করছেন?
বলছে যে আমি আপনাকে একটা কথা বলার জন্য বলছি, আমার মাকে দেখেছেন? তাহলে আপনার মা তো রোজ মাথার পাশ দিয়ে যায়, তো দেখা যায় চোখে তো পড়েই। তো বলছে আমার মা যদি, ভাষাটা দেখেন, সে এম এ পাস, কিন্তু আমার মা যদি এখন কুমারী হতো, অর্থাৎ বিয়ে যদি এখন হতো, আমার মাকে কেউ বিয়ে করতো? বলি কেমন কথা, বলে আমার মা তো দেখতে ভালো লাগে, আমার বাপের সাথে বিয়ে হয়েছে, আমরা পাঁচ ভাই, পাঁচ ভাইয়ে গ্রাজুয়েট নচেত কিংবা এম এ উচ্চ শিক্ষিত। আর একটু পরিচয় দিয়ে দিই, জামাত ইসলামী ছেলেরা চিনতে পারবে, আমিনুল ইসলামটা হচ্ছে আব্দুল আজিজ ওয়াসেফারের বড় ভাই, যে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পার্টির যে মানে অফিস ম্যানেজার, জামাত ইসলামের অফিসে থাকেন, ওর বড় ভাই আমিনুল ইসলাম। আমি একদম পুরো আপনাকে সানাদ বর্ণনা করে দিলাম যাতে আপনার সন্দেহ না হয়। তাহলে আপনি এই ধরনের কথা কিসের জন্য বলছেন? বলছে যে আমার বাপ মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, আমার বউ খুঁজতে খুঁজতে মাথা খারাপ, ওর বউ পছন্দই হচ্ছে না, কি যে নেবে আল্লাহ পাক জানে, আমার একটা বিড়ি ছেলার দরকার, আর আমার বাপ দুনিয়া খুঁজে বেড়াচ্ছে। আমার মাকে নিয়ে যদি আমার বাপের সংসার চলে, আমরা যদি এত উচ্চ শিক্ষিত ভাই হই, এত হ্যান্ডসাম সুন্দর, তাহলে আমার জন্য কি একটা বউ পাওয়া যায় না? কত খুঁজে বেড়াচ্ছে বলেন, আমি কি করবো? তাই বলেন, তাই বলছে আমাকে। বাস্তব কথা, বহু ছেলে বহু মেয়ে শুধু যেহেতু আর চাহিদা নাই বুড়া বাপ বুড়া দাদা বড় ভাই বাপ, সেজন্য ওই বেয়াদক গুলো খালি নিখুঁত খুঁজতে খুঁজতে ইবেচারা যে ডিফেক্টেড হয়েছে, এইদিকে কোনো হিসাব নাই। এরা যে এদের যে ক্ষমতা সেটা যে অলরেডি এক্সপায়ার হচ্ছে, এই ব্যাপারে কোনো ভাবনাই নাই। প্রত্যেকটা জিনিসের জন্য তো একটা লিমিট আছে, পাওয়ার ই আছে না, সবসময়তে থাকবে, হিসাবে করে না। একটা কথা আছে, জওয়ানি জোয়ারের পানি, কি স্থায়ী হয়? জওয়ানি জোয়ারের পানি, পানি স্থায়ী হয়? হারাম করে আসে চলে যায়, তো যখন জোয়ার আসছে তখন খুঁজতেই ব্যস্ত, আর ভাটা যখন তখন খুঁজে আসছে। এরকম সমাজে চলতেই আছে, এগুলো খুলে খুলে এই জন্যই বলছি যে আমাদের গার্জেনরা সঠিক সময়ে ছেলেদের বিয়ে মেয়েদের বিবাহ না দেওয়ার কারণে যত্রতত্র ব্যভিচার হচ্ছে, আর তখন আগে খুব কবিতা মুখস্থ ছিল, আমার ভাই আব্দুস সুবহানকে দেখতে পেয়েছি, এখানে আছে আমার সহপাঠী, আমি গলা খুব ভালো ছিল তখন ছোটতে আরো, আর বড় বড় পয়ার মুখস্থ ছিল, আর বিশেষ করে মালদা জেলার সুজাপুরের ইসমাইল সাহেব একটা জ্ঞানভাণ্ডার আর মুসলিম সৌভাগ্য সোপান, এই সমস্ত বইয়ের প্রায় অংশ আমার মুখস্থ ছিল, আর ই জরাকালিমান আর মেজবাউল ইসলাম আমি কিন্তু সব ভুলে, সবকে ইচ্ছা কিন্তু ভুলিয়ে দিয়েছি। তো জ্ঞানভাণ্ডার একটা কথা আছে, রে মুড়োত্তর হয় না জ্ঞান, বেটি হল নৌজওয়ান, জ্বললে মন তার কামন হলে, কারো সঙ্গে যাবে চলে তখন তো রবে না মান, ধ্বংস হবে বংশের সম্মান। এত সব অঘটন ঘটছে, দাড়িওয়ালা টুপিওয়ালার মুখ পড়ছে চুন পড়ছে, তো বিটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে কোথায়? কলেজে রাখছে কোথায়? হোস্টেলে রাখছে, বিবাহ দেয় না উচিত সময়ে, অথচ বয়স বয়স হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা হচ্ছে মেন্স আসলেইছে, বয়স প্রাপ্ত হলো, কত জোয়ার আসে যায়, ওর জন্য কোনো ব্যবস্থা নেই। ছেলেদের মানে অবস্থা, আরে দ্রুত বিয়ে দাও, আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করে উত্তরপ্রদেশের মুসলিমদেরকে, ওদের হিসাব নাই। আমাদের দেশের এই কমিউনিজম এসে একটা ফিতনা অবশ্যই করেছে, ব্রেন ওয়াশ করেছে, ছেলে এখনো উপার্জন শিখতে পারেনি, বিয়ে মানে উপার্জন করতে শিখুক, নিজের পায়ে দাঁড়া।